কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার পর অস্ত্র হাতে লুঙ্গি ডান্স গানের তালে নৃত্য করা রাসেল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার গভীর রাতে চৌদ্দগ্রাম থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় দেলোয়ার হোসেন নামের ওই ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় শাহজালাল নামের আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, দেলোয়ার হোসেন মাদক ব্যবসার সাথে ব্যবসায় বাধা দেওয়ায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। 17 মে রাতে এলাকায় রামদাহাতে তাকে হত্যা চেষ্টায় জড়িত মেহেদী হাসান এবং রাসেল মিয়া নাচানাচিও করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গেল 25 মে মেহেদী হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ।